জন্ম থেকে চলছি মা গো আর কতদিন বলো সইব এবার আদেশ করো তুমি আদেশ করো ভাঙনের খেলা খেলব জন্ম থেকে জ্বলছি মা গো জ্বলছি মা গো আমারে ব্যথা ভরা গান ফুল পাখি নিয়ে নয় ও দুঃখের আগুনে পোড়া প্রাণ শুধু কেঁদে কয় ও মা তোমার ভাঙা সংসার আজ তো 25th মার্চ শুনলাম শহরের অবস্থা খুব খারাপ আমিও শুনলাম ছেলেরা নাকি রাস্তা কেটে ব্যারিকেড তুলছে কি যে হবে কে জানে আসুন স্যার কেমন আছেন বিলাল সাহেব কেমন ফিল করছেন ভালো গান গাইতে পারবেন কিনা ঠিক বলতে পারছি না তবে আপনাকে যে বাঁচাতে পেরেছি এটাই যথেষ্ট আপনি এখন রেস্ট নিন ঘুমুন চলুন স্যার চলুন Thank you.
দেখলেন তো রাজনীতির খেলাটা দেখলেন তো টু জাল দেয় একজন সর খায় আরেকজন এই আরই কয় রাজনীতির খেলা এক সময় আপনি উদ্বোধনী সংগীত গাইতেন সেই আর পরে মিটিং শুরু হইতে অনেক রক্তারক্তির পরে দেশটা স্বাধীন হইলে অহন অহন আপনার এই বন্ধুরা এই বিরিপ কেস আর পারমিট লইয়া দৌড়াদৌড়ি করে কেউ কেউ নলঠে আইয়া মাল কামাই করে আপনার কি হইলে আপনার কি হইলে আপনার লাভটা কি হইলে কুলি খাইয়া গলাটা আড়াইলেন লাভ কি হইলে লাভটা কি হইলে আপনার গান গাওয়ানের অপরাধে মগো আলতা মাউদের লগে লগে মিলিটারিরা আপনার বাপ মা ভাই বোন গুলি করিয়া শহীদ করলে অহন আপনি উঠাইলে একবেলা খায়েন আরেক বেলা উপাস পাওনাদার গো তাগা দেয় গর্গনে বাহির হইতে পারেন না আরে মোর গড়বারের কথা ছাড়িয়া দেন দিন রাত করে বসে থাকলে চলবে না একটা কিছু করবেন সাজেশনটা হলেন নিজে গাইতে না পারেন গান শেখাইতে তো পারেন গানের মাস্টারি করেন মাস্টারি করিয়া ঘরে ঘরে ছাত্র ছাত্রী তৈরি করেন আবার একদিন কামে লাগবে ঘরে ঘরে ছাত্র ছাত্রী তৈরি করি রাখবে জানেন 1947 সাল থেকে এই নিরীহ বাংলার দুঃখী মানুষের উপর তারা নির্যাতন চালাচ্ছে এখন গানের মাস্টারি করো হ্যাঁ গলায় একটা গুলি লেগেছিল ভালো হয়ে গেছে না আগের মতো আর গাইতে পারি না তবে মাস্টারি করতে পারি আহা মুক্তিযুদ্ধ আমাদের অনেক কিছু কেড়ে নিয়ে গেছে বেলালের মতো একটা গানের কণ্ঠ আমরা হারিয়ে ফেলেছি এই বাড়িতে আপনি লিবারেশনের পরে করেছেন রাজনীতি আর করেন না ব্যবসা বাণিজ্য খুব ব্যস্ত থাকতে হয় সারা বছরই দেশের বাইরে থাকতে হয় সময় পেলে মাঝে মাঝে যাই চাঁদা টাদা ডোনেশন টোনেশন দেই এই আর কি রানু রানু তো গানের মাস্টার আমাদের বেলাল এক সময় আমাদের সঙ্গে রাজনীতি করত খুব ভালো গান গাইত তোরা বসে কথা বল বাবা বেলাল আমার একটু কাজ আছে তুমি বসো ওর সঙ্গে কথা বলো দেখা হবে চলি আপনি বিলাল সাহেব আপনি কি গান পছন্দ করেন আমি তো কেবল শিখছি আপনি বসুন আমি আসছি
একবার যদি কেউ ভালোবাসত আমার নয়ন দুটি আমার নয়ন দুটি জলে ভাসত ভালোবাসত প্লিজ একটু ওয়েট করুন আমি গানটা ক্যাসেটে তুলে নিচ্ছি একবার যদি কেউ ভালোবাসত আমার নয়ন দুটি জলে ভাসত আর ভালোবাসত একবার যদি কেউ ভালোবাসত আমার নয়ন দুটি জলে ভাসত আর ভালোবাসত এ জীবন তবু কিছু না কিছু পেত একবার যদি কেউ ভালোবাসত আমার নয়ন দুটি জলে ভাসত আর ভালোবাসত জীবন তো কিছু না কিছু পেত একবার যদি কেউ ভালোবাসত আমার নয়ন দুটি জলে ভাসত সঙ্গীত সাধনা কিছু হইতে পারে এই বেলাল সাহেবে তোমার লাগি ওয়াইটিং করতে লাগবে বয়সকালে যদি সন্তান হইতে তয় আপনার মতো একটা স্যামরা থাকতে না আসলে ওনার বয়সটা কমই এই দেখতে অমন একটু মোটা মোটা দেখায় দর বাজাও আরে ধরতে নাই এই ভিড়িও আরে ভিড়িও ভয় কি সারাছে এই কোনো ডর নাই দর বাজাও আমার গলাটা কেমন খুশখুশ মানে গলার কণ্ঠটা খুব খারাপ
হ্যাঁ ও হলি বড় শিল্পী হয়ে গেছো, গলার কন্ডিশন খারাপ। আরে কন্ডিশন খারাপ হইলে রিকন্ডিশন করিয়া দিমো। না বাজাও বাজাও, ভয় নাই ভয় বাজাও, ভালো করিয়া গাইও কইলাম। 1 2 3 4 কে দেশি মনু দাসি বাসে দুবাটি বাজাও গো, কে বিদেশি মনু দাসি বিশের অবাসি ঠিক আছে হবে, তবে সকাল বিকাল একটু রেয়াজ করতে হবে। বিদেশি মনু দাসি পাশের বাসি বাজাও বনে। তোমাকে এনে বেশি নাই, আরে ওদিকে তো জল দেবে বৃষ্টি। বৃষ্টি এটা কোন চড়ছে? হ্যাঁ খালি আমারে ভিজাইল, বৃষ্টি ঘটছ। এত রাতে তুই ঢাকা শহরে, ব্যাপার কি? ব্যাপার অনেক, ব্যাপার অনেক। আগে কেমন তো দাও, শীতে ধরে গেছে। এই যে কথা, বাবারে ভাই জানকে, ভাই জানকে শহরে একটা ভাই কথা বলে গেছ। আরে সবাই তোমার দেখতে চায়, তোমার জন্য দোয়া করে একবার দেখে যাও। নাকি দেশে কি আর কি বলবো বল, বাবা মা ভাই বোন আর কেউ নেই। আমি সবই তো জানি, স্বাধীনতা যুদ্ধে সবাই হারাইছ, তাতে হইলোটা কি? তোমার মা নাই বলে কি আমার মা নাই? ছোটবেলায় তুমি আমগো বাড়িতে খেলাধুলা করো নাই, আমার গ্লাসের পেয়ারা খাও নাই? আমার মা কয় তার কোলে বসা তুমি নাকি ছোটবেলায় দুধ খাইছ, প্রাপে তোমার কথাকে কান্দে। তোমার একবার দেখতে চায় আজগত জোর করে আমার পাঠাই দিল। আরে বিশ্ব রে ঢাকা শহরে বৃষ্টি বসলো। চাচি কেমন আছে রে? আছে কোন রকম, বয়স তো বাড়ছে, একটা করে দিন যায় আর একটা করে অসুখ বাড়ে। অনেক কথা, আগে আপাটা গরম করে লই, খুব খিদে লাগছে মেয়ে ভাই, খাওয়ার ব্যবস্থা করো। রাত্রে কথা হবে, অনেক অনেক কথা। মে ভাই আমি ফাতেমারে চিন্তা না, ফাতেমা ফাতেমা, আরে ওই হিনে মুন্সির মেয়েটা আজ 7 দিন হলো গলায় ফাঁস দিছে। তুমি তো যাও না, দেখো না আমার গেরামটা শেষ হয়ে গেল। বৃষ্টিতে ভিজেছিস, অসুখ করবে ঘুমা। হ্যাঁ আমার যেন কি হয়েছে মিয়া ভাই, আন্ধারে ঘুমাইতে চায় না, খালি সব দুঃখের কথা মনে হয়। দেখি সুখ হইয়া ঘুম আহে কিনা। কতদিন ঘুমায় না। মেভাই মেভাই তোমার গলাতে গুলি লাগছিল, তারপরে কি আগের মতো গান গাইতে পারলো মেভাই? হ্যাঁ পাড়ার লোকে কয় রেডিও টেলিভিশনে আমাকে পেলারে গান শুনি নাকি? আমি কই মেহাবে খুব ব্যস্ত থাকে, সময় পায় না, তবে একদিন গাইব, তখন আমি সবাই খবর দেবো। নে আর পেশাল ভাই রাখি ও ইজিলি বলে শুনাইলো, তোমার গলায় গুলি লাগলো, বাপ মায়েরও আড়াইলা। এত দেরি করে আইলাম ইয়া ভাই, ইয়া ভাই গো এইখানে এই উঠানে মিলিটারিরা
তোমার বাপ মা ভাই বোনেরে গুলি করে মারছে, আমরা কেউ দেখতে পারি নাই, দেখতে পারি নাই। আমরা তখন প্রাণের ভয়ে দূরের এক গ্রামে গিয়েছিলাম, তিন দিন লাশগুলা এখানে পড়ে আছিল গো, ভয়ে কোন গ্রামের মানুষ এই বাড়িতে ঢুকে নাই। তোমার তখন আর কেউ নাই, আমি আমি তোমার দুঃসম্পর্কে ফুবাতো বই নলিও, ক্যারামে যখন আসবা আমার বাড়িতে আসবা, আমি গরিব বলে আমারে ভুলা যেও না, তুমি অনেক খাইছি পড়ছি, তোমার মা বাপ আমারে নিজের মেয়ের মধ্যে জানতো। কাঁদিস নে স্বর্ণ, কাঁদিস নে, আমি যখনই বাড়ি আসব তোর সঙ্গে দেখা করে যাব। স্বর্ণ তোর কোনোদিন কোনো অসুবিধা হলে আমাকে বলিস, চিঠি দিস, যাই। ভাই এতক্ষণ তো বকবক করলাম, এখন আসল কথাটা কই শোনো। মায় আমার মায় আজ তিন দিন ধরে শুকনো রুটি খাইয়া আছে, একটা গরু আছিল, এই দিনে দুধ বেচা সংসার চালাইতাম, তাও তৈরি হয়ে গেছে আজ কদিন হয়। আজকাল গ্রামে আর কেউ কারো সাহায্য করতে পারে না, শেষ পর্যন্ত মায় কইল শহরে বেলালের কাছে যা, আমার কথা শুনলে বেলাল কিছু না করে থাকতে পারবো না, কিছু না কিছু সাহায্য করবই। মিয়া ভাই বড় বিপদে পড়ে আছি, মিয়া ভাই মার শরীরটা ভাল না, সকালেই চলে যাব। হ্যাঁ ঠিক আছে, তুই এখন ঘুমো যা। আপনারা আসুন। গুড মর্নিং, আও তাহলে সজাগ পাইছে। আরে আনা, আরে শরম কি আও, লট তো সত্যি বারো মাস
আরে আরে কি করছেন আপনি নতুন ছাত্রী অদ্বৈতে সাধনা শুরু দোয়া করবেন জানি মোহাম্মদ রফি হইতে পারে স্যার দোয়া করবেন স্যার আমি জানি খুব তাড়াতাড়ি রেডিও টেলিভিশন প্রোগ্রাম করতে হবে পেশাল থামাও স্যারের মিষ্টি মুখ করো ভিড়িও 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 স্যার নতুন সাথের মিষ্টি মুখ করাবেন না আরে আপনিও তো ভিড়িয়ন ও হ্যাঁ নিশ্চয়ই নিন না না আমার ডায়াবেটিস বহুমূত্র মেয়ে ভাই দুনিয়ার ভাই ছেলেকে দোয়া করো আমার লাগে দোয়া করবো না দোয়া করো দোয়া করো মেয়ে ভাই আমি তো মিষ্টি খাইলাম বাড়িতে জমায় না খেয়ে দোষে মেয়ে ভাই আমার যে যাইতে হয় আমার একটা ব্যবস্থা করে দাও তুমি ছাড়া তো আমার কেউ নাই ও হ্যাঁ ইয়ে তোর গাড়ি কটায় দশটায় দেখি ব্যবস্থাটা করবো মুখ হাতটা ধুয়ে আসেন তো স্যার কেন এগুলো কেন আপনি ট্রেনার স্যার আমার উনি বলেছেন আজ থেকে আপনি আমাদের এখানে খাবেন আর আমি গিয়ে যাব না না আমি অন্য কোথাও খাই না তো আমাদের এখানে খাইতে হবে স্যার আমার উনি বলেছেন আমি একা ফিরি হইলে হবে না আপনারও ফিরি হইতে হবে তা না হলে সঙ্গীত সাধনা হবে না স্যার স্যার আমার টেলিভিশন প্রোগ্রামটা কবে হবে স্যার 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 টেলিভিশন প্রোগ্রাম মানে হবে আপনি ঠিক মতো রেয়াজ করে যান আচ্ছা ঠিক আছে আপনি মুখাটা দিয়ে আসেন আমি এক গ্লাস দুধ নিয়ে আসি কোনোদিন আসেননি তো তাছাড়া আমার ঘর তো ভালো নেই আমার কেউ নেই তো সাজিয়ে গুছিয়ে রাখতে দরজায় দাঁড়িয়ে কথা বলবেন ভেতরে ডাকবেন না ও হ্যাঁ ভেতরে আসুন ইয়ে দেখুন আমি তো একলা মানুষ তাই ঘর তো ঠিক গুছিয়ে রাখতে পারি না
এক এক সময় নিজের কাছে এত খারাপ লাগে, কিন্তু ইয়ে হচ্ছে মানে খুব নোংরা, তাই না? বসুন, আপনি বসুন। কি দেখছেন আপনি? কাল একটা গন্ডগোল হয়ে গেছে। গন্ডগোল? ও হ্যাঁ, আমার চশমাটা কাল সন্ধ্যা থেকে খুঁজে পাচ্ছি না। অনেক খুঁজেছি, যে হোটেলে খাই, যেখান থেকে সিগারেট কিনি, সব জায়গায় খুঁজেছি, কিন্তু পেলাম না। সব জায়গায় খুঁজেছিলেন? হ্যাঁ। আর কোথাও কি খোঁজা উচিত ছিল না? আর কোথাও, আর কোথাও মানে আমি তো অন্য কোথাও তেমন যাই না। ও হ্যাঁ, আপনাদের ওখানে একবার খোঁজ নেওয়া উচিত ছিল। আপনি কি চশমাটা পেয়েছেন? না, মানে আমি কি চশমাটা আপনাদের ওখানে ফেলে? থ্যাংক ইউ, এক মিনিট আমি আসছি। মহাজীবন, আর কাব্য নয় এবার কঠিন কঠোর গদ্যে আনো, পদলালিত্য ঝঙ্কার মুছে যাক, গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো, প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা। হে মহাজীবন, আর কাব্য নয়। ওটা সুকান্তের ছবি। আমি জানি। জানেন? ও হ্যাঁ, আপনার তো জানারই কথা, মানে অনেকেই ওকে চেনে না তো, জানেন? অনেকেই না ভুল করে বলে ওটা নাকি আমার ছেলেবেলার ছবি, তাই বললাম নিন। আচ্ছা, আমি তাহলে যাই। যাবেন? ও হ্যাঁ, আপনি তো যাবেনই, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। কাল বিকেলে আসছি। কাল বিকেলে? ও হ্যাঁ, আসবো। অমন, মুখটাই গাইলা জিন্দগি বর, লেজ দা গাবা কবে মারলে? মুখটা গাওনি বলে কত কষ্ট। আপনি? হ্যাঁ,
আপনি ভালো আছেন তো? এক মিনিট আমি আসছি। চলুন। কোথায়? আপনাদের বাসায় নাকি এখানেই বসবেন? না না, আমি তো গান শিখতে আসিনি। কিছু জামা কাপড় বাবা পাঠিয়ে দিলেন। জামা কাপড় কেন? আপনি পরবেন তাই? আমি এগুলো পরে আপনাদের ওখানে যাই বলে খুব অসুবিধা হয় না? আমি তো সব বুঝি, কিন্তু কি করব বলুন। আমি তো একটা গানের মাস্টার না, সব সময় হাতে তেমন টাকা পয়সা থাকে না তো, তাই প্লিজ। ভেবেছিলাম একটা কিছু প্রেজেন্ট করলে আপনি খুশি হবেন। এভাবে কথা বললে কিন্তু আমি খুব দুঃখ পাব। ঠিক আছে, কিছু মনে করবেন না। আমি কারো কাছ থেকে বাড়তি কিছু নেই না। জীবনে অনেক ঠকেছি তো, তাই কিছু নিতে ভয় পাই। আমি আপনার গানের মাস্টার, পয়লা তারিখে বেতনটা পেলেই আমি খুশি। শুনেছিলাম শিল্পীদের এক ধরনের অহংকার থাকে, আজ দেখলাম আমিও আপনার মতো একজন অহংকারী শিল্পী হতে চাই। পারবেন? বেলাল সাহেব, বেলাল সাহেব, আরে আরে বেলাল সাহেব, হোনসেন, বেলাল সাহেব, বেলাল সাহেব, এই যে হোনসেন, আপনি একজন শিল্পী বলে মরি গেছে। কখন? এই তো বেঞ্জাকালে সাতটা নিউজে কইলে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হইয়া মারা গিয়াছে। আরে এই যে আপনার ঘরে আইতে, দরাজ গলায় গান গাইতে, মোর কথা শুনিয়া আসতে, জর্দা দিয়া পান খাইতে। মুই কইতাম পান খায়েন খায়েন, অত জর্দা সিগারেট খাইয়েন না, গেলে তো মারিয়া। আচ্ছা, অন্তরের কাছাকাছি মানুষগুলান বেমাক যদি এমন পটাপট মরিয়ে যায়, তোমার বাসমতি? বাসমতি এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছেন? ইয়ে মানে কাল রাতে একটা গন্ডগোল করে ফেলেছিলাম, দরজাটা ঠিক
খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা আচ্ছা রানু, শিল্পীরা এভাবে মরে কেন? আজে পাচে জিনিস খেয়ে রাস্তাঘাটে পড়ে থাকলে মরবি না? না মানে কিছুই থাকে না, ছেলে মেয়েরা কাঁদে পথে গিয়ে দাঁড়ায়, পরিবার নষ্ট হয়ে যায়। এদেশে কি শিল্পীর কোনোদিন দাম হবে না? হবে না, আপনাদের জন্যই তো হবে না, আপনাকে এসব ছাড়তে হবে। যদি ছাড়তে না পারেন তাহলে আমি আর কোনোদিন আপনার কাছে গান শিখব না। আপা আপা চিঠি দিয়ে গেলেন। উনি গেট থেকে চলে গেছেন? জি উনি গেট থেকে চলে গেছেন। আপনার কথা মতো আমি সব ছেড়ে দিয়েছি, গান শেখাতে আসবো কি? বলবেন না আমাকে? একটা গান একসময় আমি রাস্তার মোড়ে মোড়ে গাইতাম, সেই গান শুনে মানুষের চোখে জল আসত। একদিন একাত্তরে একটা গুলি এসে লাগে আমার গলায়, জানো সেই থেকে আমি আর সেই গানটা গাইতে পারি না। আমি আর আখের মতো পারি না, আখের মতো পারি না। যে গান আপনি গাইতে পারেন না সেই গান আমাকে শিখিয়ে দিন। হ্যাঁ আমিও আপনার মতো রাস্তার মোড়ে মোড়ে সে গান গাইব। রানু রানু এইসব গান গাইলে গুলি খেতে হয় রানু। তবু সে গান আমি শিখব। আদেশ করো তুমি, আদেশ করো।
বলছি মাগো কি আমি মিথ্যে কথা বলছি? গুড ম্যারেজ ওই কানের মাস্টার পেলালকে? হ্যাঁ, আজ দুপুরে। ইম্পসিবল। ইম্পসিবল নয় বাবা, সবই পসিবল। আর আর এর জন্য দায়ী হলো মা। মা সবই জানতো, কোনো দিন কাউকে কিছু জানতে দেয়নি। এই কেউ মূর্খ মহিলার জন্য আমার জীবনটা হেল হয়ে গেল। তুমি সবই জানতে? কেন বলনি এতদিন আমাকে? কেন বলনি? কেন বলনি? বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি জানি না, আমি কিচ্ছু জানতাম না। আমার রানু যে এত বড় কাণ্ড করতে পারে আমি ভাবতেও পারি না, ভাবতেও পারি না। কি হয়েছিল শুধু মা বাবাকে মনে পড়ছে জানো? মুক্তিযুদ্ধে মা বাবাকে আমার জন্যই মরতে হয়েছিল। ছোটবেলা থেকে মা বুঝত আমার খোকার জন্য রাঙা টুকটুক একটা বউ আনব। জানো আজ শুধু মাকেই মনে পড়ছে কেন? রাখো তোমার ঘরে যে রাঙা টুকটুকি বউ এসেছে জানো? এত সুখ ধরে তুমি আমার চোখের জলে ঘর বাঁধলে। আমার
ও ফিনিশ চেক চেক মানে দিস ইজ মাই পার্সোনাল অ্যাকাউন্ট ও হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ করলে হবে না ব্যাংকে যাবে চেক ক্যাশ করাবে বাজারে যাবে তারপর তাড়াতাড়ি বাড়ি ফিরবে বাড়ি তারপর দুজনে মিলে মাকে দিয়ে ফিরবো ওঠো প্লিজ ওঠো না এই যাচ্ছি বাবা ওঠো ये रानू रानू ओके हाँ कोई की देखो अरे এত হাসার কি আছে ধরবে তো ধরো না চেক ভাঙাতে বলে ইয়ে বলে ব্যাংকে যাও বাজার করো ধরবে তো ধরো না এবার তুমি শো আমি লিখছি শো শো বলছি বলো দেখছি লিখছি এই মাঝে কথা লিখতে ভালো হবে না কিন্তু একবারে বলতে হবে ছেলে হোক মেয়ে হোক দশটি সন্তানের আমার দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয় খেলা
রানু, কদিন থেকে ফিল করছি একটা কাজের লোকের খুব দরকার। থাক থাক, আমি পার। এই কোথায় যাচ্ছ? তোমাকে বললাম না, শিউলিকে গান শেখাতে যেতে হবে। শিউলিকে? সাবধান, গানের মাস্টারে কিন্তু ভালো হয় না। কেন? এই শোনো, আজকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরো প্লিজ, মহিলা সমিতি তো নাটক দেখতে যাবে। ও আচ্ছা, এবার আসি। আপা, 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 সাদেক তুই কি ব্যাপার? আপা, সাহেবের অবস্থা খুব খারাপ, আমা আপনারা নেওয়ার জন্য পাঠাই। কি হয়েছে বাবার? তা কইতে পারি না, তবে কয়েকজন ডাক্তার আইছে, আত্মীয় স্বজন সবাই কান্নাকাটি করতেছে। আল্লাহ জান। গাড়ি এনেছিস? তুই গাড়িতে গিয়ে বস, আমি আসছি। বাবা, তোমার নাকি অসুখ? আমার অসুখ তো তুমি। বাবা, আমি হ্যাঁ তুই বাবা মার অমতে বিয়ে করেছি, ও দিদি, এই জন্যই তোকে মানুষ করেছি, লেখাপড়া শিখেছি। আমাকে, আমার আত্মীয় স্বজনকে তুমি অপমান করবে আর আমি তার নীরবে সহ্য করবো? বিয়ের আগে আমি যদি একটু জানতাম, তাহলে ওরকম একটা বোনকে শিয়াল কুকুরের মতো গুলি করে মারতাম। রানু, তোমাকে এই বাড়িতে ডেকে আনা হয়েছে এখানে থাকার জন্য, ওই ছোট লোকটার বাড়িতে ফিরে যাওয়ার জন্য নয়। বাবা, তুমি আর কোনোদিন ও বাড়িতে ফিরে যেতে পারবে না। বাবা, জানো বাবার মুখোমুখি কথা বললে আমি কিন্তু সহ্য করবো না। ভেতরে যা, আমি বলছি ভেতরে যা। আহা, রুকুন, তোর কি সব মাথা খারাপ হয়ে গেল? আর তোমার কিও বলি, এতদিন রাজনীতি করছো, এখন এই সামান্য জিনিস নিয়ে চেঁচামেচি শুরু করেছো। মা লালু, তুমি ভেতরে যাও মা, আমি তো রয়েছি। যাও যাও। শোনো, এরা সব এ যুগের মেয়ে, এদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলতে হয়। এসেছে যখন মেয়েটাকে দু চার পাঁচ দিন আদর যত্ন করো, চোখে চোখে রাখো, বোঝাও, আমি যতটা জানি ছেলেটা ভালো না। জানো, জানো, ও বাড়ি বেতনটা পেয়ে শাড়ি নিয়ে এলাম, কমিটমেন্ট ফুলফিল। খবর এসেছে বাবার শরীর খুব খারাপ, যেতে বাধ্য হলাম, এক ঘন্টার মধ্যে ফিরব। Mm-hmm.
মেবাই ও মেবাই মেবাই আরে শালানি গড় দোষ সুন্দর হয়ে গেছে কা গদিও এ পড়ছে দিলাই যায় না মেয়াবাই বিয়া করে ভালোই আছে মেবাই ও মেবাই আরে শালানি এইটা কি খাই সামারে জাদু যায় না মেবাই মেবাই ভাবি আরে কই গেল তোমরা আরে মেবাই এটা একটা কারবার হইলো এটা একটা কথা হইলো কথা নাই বাচ্চা নাই ঠুসকোটা বিয়ে করে ফেললা আমার একটা খবর দিল না দাও দিল তাও লেইটে তোমার কোনো কথা নেই ভাবি ভাবি ও ভাবি আরে লজ্জা পান কেন আমি এই সংসারের আব্দুল প্যাসেঞ্জার আসিয়ার দাই আই কেমন দেখা বলে দেখা বলেন তোর ভাবি বাসে নেই হ্যাঁ নাই মানে কই গেছে ওর বাবার অসুখ দেখতে গেছে হ্যাঁ কও কি তার সেবার অসুখ তুমি যাও নাই হ্যাঁ তুমি যাও নাই না আমার ভাগ্যটা বেদ লাগ ভাবির লগে দেখা হইলো না যাও গা দাঁড়া গুলি যাও এগুলো বা কেন রয়েছিস কও কি নতুন ভাবিটে দেখতে আসুম খালি আসা আসি কেমনে আমি তো ভাবছিলাম মিষ্টি লই আসুম মাইকেল এগুলো রয়েছে লইলা তুমি ভাবিটাকে টেলিগ্রাম করে দাও আমি আইছি যদি ঘরে না থাকে তো কি আর পুরুষ মানুষের মন মেজাজ ঠিক থাকে এক ঘন্টার কথা কইয়া গেলে সাত দিন যায় যায় ছাড় বৌডার একটা খোঁজ খবর লইলে হইতে না ওরা আমাকে গানের মাস্টারের চেয়ে বেশি কিছু মনে করে না ও বাড়িতে আমার পক্ষে আর যাওয়া সম্ভব নয় বাড়িওয়ালা সাহেব আসুন আরে আহ বুঝলি না ঠিকানাটা সুন্দর করে লিখে দেন পেয়ারা গাছ লম্বা গাছ নীল লোয়ার গেট সোজা রাস্তা দিয়ে আইয়া বাম দিকের বাড়ি হ্যাঁ পাইছি ভাবি ও ভাবি আমি বুঝলো আপনার নিতে আইছি ভাবি ভাবি ও ভাবি ওই মেয়েরা এদিকে হয় এদিকে হয় এদিকে দরজা খোলো দরজা খোলো দরজা খোলো ওই মিয়া কেটন ভাবি কেটন ভাবি ওই মিয়া চাকরি দিয়ে হ্যাঁ আরে এটা আমার তাই বাড়ি আরে ভাবিরে নিতে আইছি সর 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 আরে সিলি বাজছি তো তালুই বাড়ি পায় জিম করে যাবো না না আমি ব্যবহার ভালো কর ব্যবহার ভালো কর করলাম নইলে অসুবিধা আছে ভাবি কি কয় ভাবি আরে দাস কই আরে দাস কই আরে ভাবি দাও কাজ করতে ও ভাবি তালুই বাড়ি তালুই বাড়ি না আরে শালা রে তালুই বাড়িতে আইলাম আর মুখ দেওয়ার তো বাইকে দিল এই সবাই থাকুন না এই ব্যবহার আমার লোকে এই ব্যবহার তালুই বাড়িতে গেলাম আর রক্ত বাইকে দিল তুই জানলাম বে ভাই গোপনে গোপনে ঠিকানা রেয়া ভাবি লাগে দেখা করতে গেছিলাম আমি নতুন কুটুম আদর যত্নের খবর নাই উল্টা মাইরে রক্ত মাইকে দিল দাও 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 মাইরে কি করছে হয়নি তাই বলে এই ব্যবহার আমার পুটাটা কই এই তো পাইছি আমি এখানে থাকুন না সবাই একটা মান সম্মান আছে তুমি কামটা ভালো করে নেমে ভাই সম্পর্কটা ভালো হয় নাই এই বিয়া ঠিক বোড়া আমি কয়ে গেলাম সাহায্য করে অশান্তে বুকা আমি চললাম চেয়ে কি চেয়ে কি ট্রেন ভাড়া লাগবো না হয় আমি অপমান হয়ে গেলাম
এই ব্যবহার তাই বললে এই ব্যবহার ও বলে গেলাম মেবাই মেবাই বিপদ আমাদের পড়লে টেলিগ্রাম করো আমার লুঙ্গি নাই এক লুঙ্গি লাগলাম মনে কিছু করো না মেবাই বিপদ পড়ে লাগলাম বাবা বাবা এই যে বাবা বাবা এসব কি হচ্ছে বলতে পারো বস কে আছে রানু স্লিপিং পিল খেতে যাচ্ছিল আমি দেখতে পেয়ে বাধা দিই তাই যাচ্ছে তাই বলে আমাকে গালাগাল করেছে তুমি যদি ওকে কিছু না বলো বাবা তাহলে আমার সাথে গন্ডগোল হয়ে যাবে রানুকে আসতে বল আমি এসেছি বাবা বস কি বলবে বলো পাগলামি শুরু করেছিস কেন আমার কথা শোন আমি তোর ভালোর জন্যই বলছি ওখানে তুই সুখী হতে পারবি না রানু বেলালকে ডিভোর্স কর বাবা তুমি আমাকে জন্ম দিয়েছ মানুষ করেছ সেই জন্য আমি তোমাকে শ্রদ্ধা করি কিন্তু এই ব্যাপারে তোমার কোনো কথা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় তুমি বাবা হয়ে মেয়ের জীবনটা এইভাবে নষ্ট করে দিতে চাও এইভাবে নষ্ট করতে চাও আই হেট ইউ I hate you. I hate you. Ranu! 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 দাঁড়িয়ে কেন রানো ভেতরে এসো তোমাকে না বলে গিয়েছিলাম তুমি খুব মাইন্ড করেছো না কিন্তু আমি তো চিঠি দিয়ে গেলাম বাবার অসুখ এক ঘন্টার মধ্যেই ফিরব এক ঘন্টা জায়গায় দশটা দিন কেটে গেল তুমি একবার খোঁজও নিলে না চুপচাপ ঘরে বসে থাকতে পারলে তোমার বাবার অসুখ তোমাকে দেখেছে আমাকে তো ডাকেনি অসুখ না ছাই বাবা আমাকে মিথ্যে কথা বলে ব্লাফ দিয়ে নিয়ে গেছে কি তারপরও তুমি ওখানে দশ দিন কি করে থাকলে কি করে থাকলাম তা তো তুমি জানো না তোমার আমার বিয়ে হয়েছে সংসার বেঁধেছি এরপরেও শোনো না অসুখের খবর পেয়ে আমি পাগলের মতো ছুটে গেলাম গিয়ে দেখি রানু শোনো না আমার কথা রানু রানু প্লিজ তুমি খুব টায়ার্ড হাত মুখ ধুয়ে এসো ব্লাফ দিয়ে নিয়ে গেছে তুমি নিজেই চা বানিয়েছ না চা খাও রানু আমি জানি
তোমার খুব কষ্ট হয়েছে। আমার কথাগুলো শোনো না। জানো, এই দশটা দিন আমি কতবার যে তোমার কাছে আসতে চেয়েছিলাম। আমি আসতেই পারতাম না, আমি আসতেই পারতাম না, আমি কিছুতেই। একটু চিনি দেবে? তুমি আমাকে কি পেয়েছো, কি পেয়েছো? আমি কি দোষ করেছি যার জন্য তুমি আমার সঙ্গে এমন করছো? রানু 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 করো না। এই কটা দিন আমি তোমাকে কতবার রিকোয়েস্ট করলাম, আমার কথাগুলো শোনো প্লিজ, আমার কথাগুলো শোনো। তুমি আমার কথায় কান দিলে না, ঠিক মতো ঘরে ফেরো না, খাও না, কথা বলো না। তুমি কি মনে করেছো, তুমি কি মনে করেছো এসবের মানে আমি বুঝি না। রানু, ওসব কথা এখন থাক। কেন থাকবে, কেন থাকবে? দশটা দিন বাবার ওখানে ছিলাম, কি অবস্থায় ছিলাম, কেন ছিলাম কিছুই জানতে চাইবে না। অথচ দিন রাত এভাবে জ্বালাবে কেন, কেন? তুমি নিজেকে কি ভাবো? রানু, নিজেকে খুব বড় মনে করো না, খুব মহৎ ব্যক্তি হয়ে গেছো। আমাকে দয়া দেখাচ্ছ না, কথা বলছো না কেন? কথা বলো, আমার কথাগুলো শোনো। কি শুনবো, কি শুনবো? আমি তো জানি তুমি কি বলবে। তোমার বাবা তোমাকে আটকে রেখেছেন, তোমার মা তোমাকে বকেছেন, তোমার ভাই রোকন তোমাকে বুঝিয়েছে, আমাকে ছেড়ে দিতে বলেছে, ডিভোর্স করতে বলেছে, এই তো? এছাড়া তোমার বাবা মার কি বলবে? ওভাবে কথা বলো না। কিভাবে বলবো, যারা একজনের বিবাহিত স্ত্রীকে আটকে রাখে, স্বামীকে ছেড়ে দিতে বলে, তাদের সম্পর্কে আর কিভাবে বলবো? লজ্জা করে না? দশ দিন পর যদি আসতে পারলে, দশ দিন আগে তা পারোনি কেন? বাবা মার কাছেই থাকতে। বেলাল, কথা শোনা যখন এতই শখ তাহলে শোনো। তোমার বাবাকে আমি ভালো করে চিনি, পলিটিক্সের নামে উনি কি করতেন কি করছেন সবই আমি জানি।
তার সম্পর্কে তুমি আমাকে কি বলবে? যে আমার সাজানো সংসারকে ভেঙে দিতে চায়, সে তোমার বাবাই হোক আর যেই হোক, সে একটা ক্রিমিনাল। না বেলাল, ছোট লোকের মতো বাবা মা তুলে কথা বলবে না। কিন্তু কি বললে? কি বললে? আমি ছোট লোক, আমি আমি ছোট লোক, এই দশ দিনের মধ্যে আমি ছোট লোক হয়ে গেলাম, আমি ছোট লোক হয়ে গেলাম। ইয়ে রানু, প্লিজ তুমি কিছু মনে করো না। তুমি এমন একটা কথা বললে আমিও নিজেকে চেক দিতে পারলাম না। আই ডিডন্ট মিন ইট, আই ডিডন্ট মিন ইট, আই এম সরি। দেখো কাল রাতে তোমাকে ইয়ে হয়েছে, মানে রানু, 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 তুমি আমাকে মারতে পারলে যে মানুষ স্ত্রী গায়ে হাত তুলতে পারে তার সাথে ঘর করা আমার পক্ষে সম্ভব নয়। তুমি যাদের শত্রু মনে করো আমি তাদের কাছে চলে যেতে বাধ্য হলাম। কি হয়েছে বলতে পারিস না? কি হয়েছে কথা বলছিস না কেন? রানু আমাকে বল মা, কি হয়েছে? আমি আর কোনোদিনও সংসারে যাব না মা। যাবি না কেন? জামাই কিছু বলেছে? প্রথম প্রথম ওরকম হয় না, হয় না, এমন হয় না। তোমরা তোমরা কোনোদিন আমার গায়ে হাত তোলোনি, সে তুলেছে আমাকে, আমাকে চর মেরেছে। আমি তোমাকে ছুঁয়ে বলছি মা, আমি আমি আর কোনোদিন ওর সংসারে যাব না, কোনোদিন না। রানু, রানু শোন, রানু মা শোন, রানু, ভাবছিস কেন?
ডিসিশন যখন নিয়েছিস ও সংসারে আর যাবি না তখন তার আপদ দেখে লাভ কি শোন এখনো সময় আছে ওটাকে নষ্ট করে ফেল আমি ডাক্তারকে ফোন করছি তুই রেডি থাকিস আমার নয়ন দুটি জলে ভাসতো ভালোবাসতো ডাক্তার ডাক্তার আমি আমি পারবো না ডাক্তার আমি পারবো না মা হয়ে একটা জীবন নষ্ট করতে পারবো না I want to be a mother. I want to be a mother. তুই কেন আসিস? কেন আসিস? এলে তো আমার আমার সব মনে পড়ে যায় বাবা মা ভাই বোন আমার আমার সেই গ্রাম আমার সেই গ্রাম কেন কেন আসিস তুই কেন আসিস তুই কি জিনিস রে মিয়া ভাই পারে খাইলে জীবনের সব কথা কই এক কান্দে বুকে সব কথা কইতে চায় এই বাড়া তুই কি তুই কি মিয়া বাড়ি তুই বাঁচায় রাখছস পাগল করছস মানা মিয়া বাড়ি তুই বাঁচায় রাখছস না পাগল করছস আই তরে আমি খেয়ে দেবো আমার তখনই ফালদের কুষ্ঠা যেতে ইচ্ছা করতেছে আমি এখনই ভাবির বাড়ি যাবো লোহার গেট ভাইঙ্গা দেয়াল ভাইঙ্গা আবার আমি ভাবির হয়ে আসবো আর তুমি করিস না তুমি কেন দেখবো
সার সার স্যার রানু আপার শরীর খুব খারাপ, হাসপাতালে আছে, বাচ্চা হইব। আপনার শ্বশুর কইলেন জামাইরে খবরটা দিয়ায়, ধানমন্ডি ক্লিনিকে আছে। আমি এখন যাই স্যার। সব ঝামেলা থাকুক, আমরা চাই না। যান। খোকা, ডাক্তার কিছু বলবে না? সে আমি ম্যানেজ করব। ঠিক সময় মতো ঝামেলা বিদায় করে। This was the time you expected. রানুকে কি জবাব দেব? তুমি তো সারা জীবন রাজনীতি করেছ, এত ঘাবড়াচ্ছ কেন? বাচ্চাটা কিভাবে দিয়ে দিলি? তোর বাচ্চাটা কিভাবে দিয়ে দিলি? রানুকে কি জবাব দেব? মা তুমি চুপ কর। বাতেলো বাতি বাতাও বনে, কে বিদেশি মন দাসি, বাতেলো বাতি বাতাও বনে। তুই তখন সেন্সলেস, লোক পেলো, আমি নিজে গিয়ে তার সাথে কথা বললাম। আমার খোকা, খোকাকে ফিরিয়ে দাও। খোকা তো আমার, আমি খোকার মা, আমি খোকার বাবা। দুধের ছেলেটাকে তুমি এভাবে কষ্ট দিও না বেটা। আমি জানি তোমার ওখানে গেলেই আমার ছেলের কষ্ট বাড়বে। বেলাল, বেলাল এখনো পর্যন্ত খোকার মুখটা দেখিনি, বেহুশ ছিল। তুমি নিয়ে এসেছ, আমি কেমন ছিলাম সেই কথাটা একবার জিজ্ঞাসা করেছিলাম। খোকাকে আমি আনিনি, তোমার ভাই বরং জোর করে আমার কোলে দিয়েছে। মিথ্যে কথা, আমার বাবা মার দোষ দেবে না। আমার কাছে কান্নাকাটি করে কোনো লাভ হবে না রানু, তোমার সৎ
সত্যপতি বাবা মার কাছে ফিরে যাও। আমি খোকনকে দেব না। দেবে না, দেবে না, না দেবে না। বললাম তো দেব না। পারবে, পারবে। এতটুকু বাদ থেকে তুমি রাখতে পারবে। জেদ করো না, আমার বাচ্চাটার কষ্ট হবে। বললাম তো হবে না। বেলাল, বেলাল, এইটুকু বাচ্চাকে তুমি কিছুতেই রাখতে পারো না। আইন বলবে, আদালত বলবে, এই পৃথিবীর সমস্ত মানুষ বলবে, এই বাচ্চা মায়ের, মায়ের কোলে বড়। পৃথিবীর কোথাও এমন প্রমাণ নেই যে একদিনের বাচ্চাকে ডাক্তারের বিনা অনুমতিতে হাসপাতাল থেকে বের করে দেয়। রানু, 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 তোমাকে যখন বিয়ে করি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে মানেনি। রাজ, রাজ, আইন আদালত পৃথিবীর সমস্ত মায়ের দোহাই দিলেও খোকনকে আমি দেব না। তোমার বাবার টাকা আছে, কোর্টে দাঁড়াও, তারপর যদি নিতে পারো নিও, আমি দেব না। দেবে না, দেবে না। How dare you say that? What do you think of yourself? 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 Don't you know? Don't you know a child can't live without mother? A child can't live without mother. You crazy fool! I hate you! You ruthless fool! I hate you! I hate you! I hate you! You got to pay for this! You got to pay for this! তোমার ফুফাতো বই, তুমি যখন হাই স্কুলে পড়তা তার সঙ্গে তোমার ফুফু তোমার বিয়ে দিতে চাইছিল। আরে হেই স্বর্ণ, আরে ওই, আরে দেখ না মেয়ে বাড়ি চিনতে পারছ কিনা। ওই স্বর্ণ, মিয়া ভাই, এই স্বর্ণ আর স্বর্ণ নাই, পিতল হয়ে গেছে। ওর অবস্থাও তোমার মতো, বাপ মা আত্মীয় স্বজন কেউ নাই। বিয়া দিছিল এক হদ্দ চাষার কাছে, ওই শালা আসিল বাদ দেওয়ার বাতান না কিল মারার গোটাই খালি মাত্র, শেষ পর্যন্ত তালাক দিয়েছে তিন চার বছরে। ওই শালার মাইর খাইতে খাইতে স্বর্ণ এখন কানে কম শোনে, যা কিছু কনের জোরে জোরে কইতে হয়। ওই স্বর্ণ, মেয়ে ভাইয়ের একটা বাচ্চা আছে, মা চলে গেছে, তুই মানুষ করতে পারবি না? মিয়া ভাই,
এই জগতে আমার আর কেউ নাই, কেউ নাই। এক বেলা এক মুঠ ভাত দেওয়ানোর মানুষ নাই। মিয়া ভাই গো, আমি একটু বাঁচতে চাই, আমার একটু জায়গা দাও তোমার পায়ের কাছে। ভেতরে আয়। বাবা ঘরে আছে, আপনি এখন যান, আমি একটু পরে আসছি। হ্যাঁ ঠিক আছে স্যার, নেন স্যার। তাড়াতাড়ি আইসেন স্যার। আচ্ছা নেই। কতদিন বলেছি যখন তখন গান করবে না, যাও পড়তে বসো গে।
আর যেন কোনোদিন না শুনি। বিপ্লব, কি হয়েছে বিপ্লব? রাগ করে বসে রইছ, নাস্তা খাইবা না? না। কেন রাগ করো না বাবা, নাস্তা খাইয়া পড়তে বসো। না। নাস্তাও খাইবা না, পড়তেও বসবা না, কি হয়েছে আমার কাছে কও? কেউ তোমারে কিছু কইছে আমার কাছে কইবা না? তাইলে কিন্তু আমি জামু গিয়া। আমার কাছে কও তো, কে তোমারে কি কইছে? বাবা বলে গেল আর কোনদিন গান করো না, কেন বলে গেল সেই কথাটি বলে গেল না? গান যদি পৃথিবীতে নাই থাকতো, গান যদি পৃথিবীতে নাই থাকতো, সারি গামা পাখা নিশা কি করে হতো? পৃথিবীতে ভোর হয়।
বিপ্লব, ও বিপ্লব, বিপ্লব একটু ওড়ো না বাবা, ওড়ো। কি তোমার আব্বাই তো এখনো ফিরলো না, রাইতে গেছে অনেক, একটু আসো না, আসো চলো। কষ্ট করি আমি খুব খারাপ বিপ্লব, আমি খুব খারাপ, কথাটিও কথা রাখতে পারি না। শোনো শোনো, আমি খুব খারাপ, শোনো, আমি বিপ্লবকে তুই দেখি, আমার বিপ্লবকে, আমার বিপ্লব, বিপ্লব, বলার স্ত্রী কসম খাইল, তারপরেও একাম করতে পারল, এই শর্মের কথা আমি কার কাছে করব? তোমার ওইখানে যে তোমার কষ্ট হইব, আমার কোনো কষ্ট হবে না, চলো চলো না। বিপ্লব, নাস্তা করেছিস? চা দিলি না? মেয়ে নিয়ে কিরা কসম কাটবা না, তোমার তাই করো। শোনো শোনো, তুইও রাগ করিস, বিপ্লবও রাগ করে, কিন্তু কিন্তু আমি
আমি কার উপর রাগ করব? আমি আমি কার উপর রাগ করব? ঠিক আছে, আমার আমার তো কেউ নেই, আমার তো কেউ নেই, আমি 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 জানি খাই বলে তুমি বকাবকি করেছো, তো তাই রাগ করেছে। আম্মু, তুমি আব্বাকে কিছু বলো না, আমি এক জায়গায় যাবো আর আসবো। হ্যাঁ, বাবা তুমি আর কেউ না। বাবা, দোকানে গিয়েছিলাম, ওরা খুব খারাপ বললো তোমাকে, তুমি আর কেউ না বাবা।
একটা মানুষের জন্য তুমি আমারই আর বিক্রমে এত কষ্ট দিতেছ কেন? কইতে পারো কারণ এত কষ্ট দিতেছ? মানুষটা কে আম্মু? বলো না কে, বলো না, বলো না আম্মু। তোর আম্মু জানে, তারে জিজ্ঞেস কর। আম্মু বলো না কে, বলো না, বলো না। স্বর্ণ, এ তুই কি করলি স্বর্ণ? এখন যে বিপ্লবকে সব করতে হবে, বিপ্লব, বিপ্লব স্বর্ণ, স্বর্ণ তোর মা নয়, তোর মা নয় বিপ্লব, তোর ফুপু। আপু বলো না, বলো না আমার আম্মুকে, আপু বলো না, বলো না, বলো না আমার আম্মুকে, আপু, আপু বলো না আমার আম্মুকে, আপু, 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 আপু। আর একটা দিন শুধু বাঁচতে চাই, বিপ্লবকে ভাল, আমি ওর, আমি ওর মাকে আনতে যাচ্ছি, আমি ওর মাকে এনে দেব। শোন শোন শোন, আর আর একটা দিন শুধু বাঁচলে না আমাকে, বসো। ডিকটেশন নিন। ডিয়ার স্যার, উই আর গ্ল্যাড টু নো ইয়োর ডিসিশন, উই আর ইয়োর ডিসিশন টু পার্টিসিপেট ইন দ্য টেন্ডার অফ CKD vehicles, CKD vehicles,
ফুল স্টপ উই থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ড পেরুজাল উই অ্যাসিওর ইউ অফ আওয়ার ম্যাডাম আপনি যান আসতে বলো একদিনের একটা সংসারের নাম এটা অফিস আমাকে ও নামে না ডাকলে আমি খুশি হব বিলাল সাহেব বলুন আমি আপনার জন্য কি করতে পারি জীবনে তার কোনো সুখ নেই তারই তো অসুখ হয় এটা কি নতুন কথা না মানে বিপ্লব বিপ্লব আমার ছেলের নাম খুব 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 ভালো নাম দেখতে কার মতো হয়েছে ওর মায়ের মতো বয়স দশে পড়েছে না ও গান গায় আমি আমি তো গানের মাস্টার ওকেও শেখাচ্ছি আপনি কেন এসেছেন বলুন কেন এসেছেন নিজের ছেলের কথা বলতে তার বয়স দশ সে গান গায় এসব কথা বলতে আপনার ছেলে আমার কি আমার কি আমার এখানে এসেছেন কেন জানো ছেলে বড় হয়েছে সব বুঝে এখন এখন সে তার মাকে চায় আমি আমি তাকে কথা দিয়েছি তার মাকে আজ ফিরিয়ে নেবই দশ বছর পরে দিলে দিলে নিঃশেষ করে আমাকে আমাকে নিতে এসেছ আমি জানি তোমার অসুখ খোকনের খুব কষ্ট হয় এখন এখন তোমার অনেক টাকার দরকার এগুলো নিয়ে যাও আমার আমার খোকার যেন কোনো কষ্ট না হয় ওকে বলবে ওর মা ওর জন্য সারাটা জীবন অপেক্ষা করে বসে থাকবে
এই দশটি বছর ধরে আমি যা করেছি সবই খোকনের জন্য করেছি। ও যেদিন বড় হবে মায়ের দুঃখ বুঝবে, ও ছুটে এসে বলবে, মা আমি আমি তোমার খোকা, তুমি ঘরে এসো, আমি তোমার কাছে যাব না, খোকার কাছে যাব। গেট আউট, আই সে গেট আউট। আমি তো একবার অপারেশন করে ওকে ভালো করে দিয়েছিলাম। বেলাল সাহেব সব জেনে শুনে আপু ভালো হবে না কাকু, আপুকে ভালো করতে পারবে না, আপু ছাড়া যে আমার আর কেউ নেই কাকু। কাঁদো কেন কাকু, কাঁদো কেন, আপু যে তোমাকে কাঁদতে মানা করে গেছে, তুমি কাঁদো আমি কাঁদি না, আমি কাঁদি না কাকু। এইটা কোনো কাউনের সময় এলো, এইটা কোনো কাউনের সময় এলো। শোনো, আমি এই বাদের কসম খেয়ে করলাম, আমি এখনই বাড়ি যাবো,
বাড়ি ঘর দর দাঁড়াতে সব বিক্রি করে টাকা জোগাড় করো। বিয়া বাইরে ভালো করো লাগবো। চলো বিয়া বাইরে লোন গাইছি, আমি তার জন্য কিছুই করতে পারবো না। তুই আমার এই নাবালক ছেলেটার একটু দেখে রাখি, আমি যাই। পাগল ঈশ্বর বুঝলো, গরু বেসলি, বাড়ির যা গাছ গাছলি আসিল সব বেসলি, এখন বাপ দাদা চৌদ্দ পুরুষের বিটা বন্ধক দিতে আসছ আমার কাছে? মেয়ে বাসা থাকলে গাছ গাছলি বাড়ি ঘর সব হইব, বন্ধকটা দিয়ে কি করুক, আমার আর কি আছে? এতদিন তো মিয়া বেশ সাজলি বাইসে আসিলাম, চা খুশি লেখা লেন দলিল দিয়ে গেলাম। ঠিক আছে বললো, এখানে হাজার দুই এক টাকা আছে, যা রে যা। শহরে কখন যাবি? সন্ধ্যা সন্ধ্যা রওনা হবো, বেশি দেরি করুন যাইব না। আম্মু বসলু কাকু তো এখন এলো না, এখন কি হবে? নাম ফেলছিলে বিপ্লব, তুই কই কি, তুমি একটা বিপ্লব করাইয়া দেখছ নেই? তোমার বাপের গাল লইয়া পথে নামিয়ে পারো, বড় লোকেরা পয়সা দেবে না, পথের মানুষেরাই দেবে। পথের মানুষেরা শিল্পীকে বড় ভালোবাসে, তবু বড় ভালোবাসে। আমি সময় নেই মনু, বাপের গান গাইয়া দেশটারে পাগল করিয়ে দেব, মনু পাগল করিয়ে দেব। দুনিয়াতে মানুষ বিপ্লব মানুষ নাই, শুনছি মিয়া বাইরে গান শুই না, হাজার হাজার মানুষ জীবন দিতে আর আজ মিয়া বাইরে গান শুই না, কেউ আগে আসলো না, কিভাবে মিয়া বাইরে বাঁচামু বিপ্লব? অসহযোগ আন্দোলনের সময় বিলাল ভাই গান গাইত, তুমি কি করে জানলে খোকা?
উনি তো আমার বাবা কি তুমি বেলাল ভাইয়ের ছেলে বাবা খুব অসুখ পয়সা নেই দেশের মানুষকে খবর জানাতে হবে তখন তোমার সব কথা ফুরিয়ে গেল
আমি আর কার সাথে কথা বলবো? আমি আর কার সাথে কথা বলবো? কার সাথে কথা বলবো? আমি কার সাথে কথা বলবো? আমি কার সাথে কথা বলবো?